হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি একসাথে আপনাদের মাঝে তিনটি অফার শেয়ার করবো। আর তিনটি অফারই আপনার জন্য খুব খুব খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে তিনটাই হচ্ছে এক্সচেঞ্জার সাইটের অফার আর কি। প্রত্যেকটা অফারই আপনাদের জন্য খুব ভালো অফার হবে, কারণ অফার তিনটি আমার কাছে 100% রিয়েল মনে হয়েছে এবং অফার তিনটি যেহেতু এক্সচেঞ্জার সাইটের অফার, তো আমি তিনটি অফার একসাথে শেয়ার করবো। তো আপনারা কী করবেন, ভিডিওটা A to Z কন্টিনিউ করবেন এবং তিনটা অফারের ভিতরে জয়েন করে নেবেন, কারণ এখান থেকে আপনারা খুব ভালো পরিমাণে একটি প্রফিট ইনকাম করতে পারবেন। আমি চাইলে তিনটি ওপরে ভিডিও তিনবার দিতে পারতাম, তাতে আমার একটু অসুবিধা হতো, কারণ রোজা রেখে এত ভিডিও কি দেওয়া সম্ভব না। তো আপনারা রোজার পরে আবার আগের মতো করে ভিডিও পেয়ে যাবেন। প্রত্যেকটা অফারে ভিডিও আমি আলাদা আলাদাভাবে দেওয়ার চেষ্টা করব। আর কিছু একটা উইথড্র আপডেটও ছিল আপনাদের মাঝে, আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছিলাম। তো এখানে কি তারা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে যেমন কি উইথড্রটা করে নিয়েছেন, এখান থেকে দেখে তারা তো খুব ভালো কাজ করছেন। আর যারা উইথড্র করতে পারেননি তাদের আর কি একটি খারাপ জিনিস হয়েছে, সেটা হচ্ছে আর কি এখানে আর আপনারা উইথড্র করতে পারবেন না, এটার সময় খুব কম ছিল। তো তার জন্য আমি এটার ভিডিও মেক করতে পারিনি। তো এখানে আমি টেলিগ্রাম চ্যানেলের ভিতরে আপডেটটা দিয়ে দিয়েছিলাম। তো এখান থেকে আর কি যারা এই যে সুমু কয়েন এক্সচেঞ্জার সাইটে অ্যাকাউন্ট খুলতে হয়েছিলো, সেখান থেকে আপনাদের যে অ্যাড্রেস এনে এখানে দিতে হয়েছিলো এবং এই বটের ভিতরে জয়েন করতে হয়েছিলো, তো সেটা সবাই জানেন যারা যারা জয়েন করেছিলেন। তো তারা উইথড্র করে নিয়েছেন, তারা তো ভালো কাজ করেছেন, তারা করেননি তারা তো আর করতে পারবেন না। তো এখন তাদের আজকে থেকে মনে হয় এটা দ্বিতীয় রাউন্ড শুরু হবে। তো এটা দ্বিতীয় রাউন্ড শুরু হলে আমি আবার আপনাদের মাঝে আপডেট দিয়ে দেবো। তো আজকে আমি তিনটি এক্সচেঞ্জার সাইটের অফার একসাথে আপনাদের মাঝে শেয়ার করবো। তো কোনোটাতেই আপনাদের KYC ঝামেলা নেই। তো কাজগুলো দেখানোর আগে কীভাবে কী জয়েন করবেন, তার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো। যারা এখন আমার অনলাইন আনপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এই সাবস্ক্রাইব প্লে বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন, যাতে করে আমার সকল নতুন নতুন আপলোড করতে ভিডিও ভিডিওগুলো সবাই দেখে পেতে পারেন। তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে মোট তিনটি লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা যদি প্রথম লিঙ্কে ক্লিক করেন তো প্রত্যেকটা লিঙ্কের সামনে আর কি লেখা থাকবে, যেমন এক নম্বরে লেখা থাকবে এয়ারড্রপ লিঙ্ক, দুই নম্বরে লেখা থাকবে এয়ারড্রপ লিঙ্ক, তিন নম্বরে এয়ারড্রপ লিঙ্ক, এরকম লেখা থাকবে। আপনারা প্রথম লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে এই পোস্টটা নিয়ে চলে আসবে। তো এই পোস্টটা নিয়ে চলে আসলে এখান থেকে আপনারা শুধুমাত্র $2 মনে হয় ইনকাম করতে পারবেন। তো আমার সঠিক মনে নেই, তো আমি আপনারা দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে দেখুন কোনো KYC ঝামেলা টামেলা কিছু নেই, শুধু তাদের এক্সচেঞ্জার সাইটে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমি আপনারা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন অ্যাড্রপ লিঙ্কের অ্যাড্রপ বট লিঙ্কের সামনে লেখা আছে ক্লিকেয়ার, আপনারা ক্লিকেয়ারের উপরে একটি ক্লিক করে দেবেন। তো ক্লিকেয়ারের উপর ক্লিক করে দিলে আপনারা সিম্পল কিছু টাস্ক করতে হবে। এখানে স্টার্ট লাগে আপনি স্টার্ট বাটনের উপর ক্লিক করে দেবেন। স্টার্ট বাটন উপর ক্লিক করে দিলে এখানে একটা অঙ্ক দেবে, অঙ্কটা আপনারা এখানে সলভ করে দেবেন। সলভ করে দেওয়ার পর এখান থেকে আপনাদের মোট কয়টি টোকেন দেবে আমি আপনারা দেখিয়ে দিই। এখান থেকে আপনাদের মোট 10টি টোকেন দেবে, যেটার মূল্য আছে $2। তো এখানে কীভাবে কি জয়েন করবেন আমি আপনারা দেখিয়ে দিই। প্রথমে রেজিস্টারের উপর ক্লিক করবেন, রেজিস্টার উপর ক্লিক করে তাদের এক্সচেঞ্জার সাইটে আপনাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো এটি খুব সিম্পল কাজ, এটি দেখিয়ে দেওয়ার কিছু নেই, সবাই জানেন কীভাবে এক্সচেঞ্জার সাইটে অ্যাকাউন্ট খুলতে হয়। এখানে ক্লিক করে রেজিস্টার করে দেবেন। এটা এখন তারা কি এইসব নিয়ে কাজ করেন বা এমনি তো আপনাদের জানার কথা কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। তো তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন, তারপর তাদের একটা টুইটার ফলো করে দেবেন, তাদের স্পন্সর চ্যানেল রয়েছে সেটাতেও জয়েন করে দেবেন। তো জয়েন করার পর এখানে দেখবেন যে স্টার্ট কমপ্লিট টাস্ক নামে একটা অপশন আছে, সেটার উপর একটা ক্লিক করে দেবেন। তো সেটার উপর ক্লিক করে দিলে তারপর দেখবেন যে এখানে আপনার কাছে আপনার ইমেলটা সাকসেস, আপনার যে ইমেল দিয়ে তাদের এক্সচেঞ্জার সাইট রেজিস্টার করেছেন সেই ইমেলটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনার কাছে আপনার টেলিগ্রাম ইউজার নেম চাইবে, আপনার টেলিগ্রাম ইউজার নেম দিয়ে দেবেন। এখানে আপনার টুইটার ইউজার নেম চাইবে, টুইটার ইউজার নেম দিয়ে দেবেন। তাহলে বুঝবেন যে আপনার এখান থেকে 10টা টোকেন পেয়ে গেছেন, যেটার মূল্য হচ্ছে $2। তো এখান থেকে আপনারা প্রতি রেফারেলও হয়তো একটি করে টোকেন পেতে পারেন, সেটা আমি বলতে পারিনি সঠিক। তো এখানে তো বলেননি, তো উপরে বলে দিয়েছে হ্যাঁ প্রতি রেফারে একটি করে টোকেন পাবেন। তো প্রত্যেকটা টোকেনের মূল্য হচ্ছে যে 20 সেন্ট। তো আপনারা এখান থেকে খুব ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন, আর এখান থেকে পেমেন্টটা আপনারা সরাসরি তাদের এক্সচেঞ্জার সাইটের ভিতরে পেয়ে যাবেন। তো এটা ছিল আমার প্রথম অ্যাড্রপ। তো এখন আমি আপনাদের মাঝে আমার দ্বিতীয় অ্যাড্রপটি শেয়ার করবো। তো দ্বিতীয় অ্যাড্রপটি যাতে জয়েন করার জন্য আপনারা কী করবেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আবার চলে যাবেন। সেখানে গেলে আমার দ্বিতীয় যে লিঙ্কটি দেওয়া থাকবে সেখানে অ্যাড্রপ লিঙ্ক লেখা থাকবে, আপনারা সেই লিঙ্কের উপর ক্লিক করে দিলে আপনার সামনে সরাসরি এই পোস্টটি নিয়ে চলে আসবে। তো এটি কিন্তু খুব স্ট্রং একটি প্রজেক্ট, এই প্রজেক্টটা কেউ মিস করবেন না। এখান থেকে আপনারা খুব ভালো পরিমাণে প্রফিট পাবেন, কারণ এটা আর কি অনেক ভালো এক্সচেঞ্জার সাইটের পক্ষ থেকে অফারটি। তো এখান থেকে আপনারা যে টোকেনটি পাবেন, টোকেনটির নাম হচ্ছে GST।
তো এখান থেকে আপনারা $5 সমপরিমাণে টোকেন পাবেন। তো পরবর্তীতে এটির দাম আরও বাড়তে পারে, কারণ এটি অলরেডি তাদের এক্সচেঞ্জে লিস্টেড রয়েছে। তো এটাই জয়েন করার জন্য এখানে ক্লিক হেয়ারের উপর ক্লিক করে দেবেন। তো ক্লিক হেয়ারের উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে ঠিক এরকমটি পেজ চলে আসবে। তো এরকমটি পেজ চলে আসলে এখান থেকে দেখুন আপনাদেরকে এখানে স্টার্ট লেখা বাটন পাবেন, স্টার্ট লেখা বাটন উপর ক্লিক করে স্টার্ট করে দেবেন। তো তারপর দেখবেন এরকম একটা ক্যাপচার চলে এসেছে। তো আমি এখানে ভুলবশত একটি ভুল দিয়ে ফেলেছিলাম, তো তারপর যদি আপনাদেরও ভুল হয় তাহলে অসুবিধা নেই, আবার ট্রাই এখানে আসবে। আপনারা এখানে যেটা লেখা আছে দেখে দেখে এখানে লিখে দেবেন। তো লিখে দেওয়া হয়ে গেলে এখানে আপনাদের সিম্পল কিছু টাস্ক করতে হবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা কী কী টাস্ক করবেন। তো এখানে আপনাদের প্রথমে যেটা করতে হবে এই যে দেখুন সাইন আপ অন দি রেজিস্টার উইনিক্স ওয়েবসাইট, তো তাদের যে এক্সচেঞ্জ সাইটটি রয়েছে সেটার ভিতরে আপনাদের রেজিস্টার করতে হবে। তো সেটার ভিতরে কীভাবে রেজিস্টার করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো রেজিস্টার করার জন্য এখানে যে এই প্রথমটার উপর ক্লিক করে দেবেন সাইন আপের উপর। তো সাইন আপের উপর ক্লিক করে দিলে আপনার সামনে ঠিক একটা পেজ চলে আসবেন। একটা পেজ চলে আসলে এখানে ইমেলের উপর ক্লিক করে দেবেন। আপনি চাইলে তাদের অ্যাপ্লিকেশনও ব্যবহার করতে পারেন। এই দেখুন তাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, আপনার চাইলে এখান থেকে ডাউনলোড করে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আপনি আপনার ইমেল দেবেন, তারপর এখানটা পাসওয়ার্ড দেবেন স্ট্রং, তারপর এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবেন, সেন্ড কোড উপর ক্লিক করলে আপনার জিমেল একটি কোড চলে যাবে। এখানে এই কোডটি এখানে বসিয়ে দেবেন, এখানে টিকমেক দিয়ে সাইন আপ ক্লিক করে দেবেন। প্রত্যেকটা এক্সচেঞ্জ সাইটের ভিতরেই এভাবে অ্যাকাউন্ট করতে হয়, আপনারা সবাই জানেন। কিন্তু তারপর আমি এটা আপনাদের দেখিয়ে দিলাম যে এখানে কীভাবে আপনারা অ্যাকাউন্টটি করবেন। তো তারপর এখানে অ্যাকাউন্ট করা শেষ হয়ে গেলে আপনি এটার ভিতরে লগ ইন করবেন। তো লগ ইন করার পর আপনাদের কীরকম পেজ আসবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো লগ ইন করার পর আপনাদের সামনে ঠিক এরকমটি পেজ চলে আসবে। তো এরকমটি পেজ চলে আসলে আপনারা কী করবেন, আপনারা হোম বাটনে ক্লিক করে এটাকে কেটে দিয়ে আবার আপনাদের টেলিগ্রাম বটের ভিতরে চলে আসবেন। টেলিগ্রাম বটের ভিতরে চলে এসে এখানে তাদের টুইটারে একটু ফলো করে দেবেন। তারপর এটার উপরে ক্লিক করে তাদের একটি টুইটার পোস্ট আছে সেই পোস্টটাকে রিটুইট লাইক দুইটা করে দেবেন। প্রথমে লাইক করবেন, তারপর রিটুইট করবেন। তো এটা তারা না বুঝতে আসলে আমি আপনারা দেখিয়ে দিই। এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন আপনার একটা টুইটার পোস্টের ভিতরে নিয়ে চলে এসে, তাই দেখবেন আমি একটা রিটুইট করে দিয়েছি, এখানে লাইক করে দিয়েছি। তো রিটুইটটি কীভাবে করবেন তা না বুঝুন, এখানে আনরিটুইট লেখা আছে, আপনি এখানে রিটুইট লিখে টপশন পাবেন, সেটার উপর ক্লিক করে এটাকে রিটুইট করে দেবেন। তো এই রিটুইট করার আপনাদের অবশ্যই প্রয়োজন হবে। তো তারপর আপনারা কী করবেন, এখানে তাদের এটা টেলিগ্রাম কি গ্রুপ রয়েছে বা চ্যানেল এটা অন করে দেবেন। এখানে সিম্পল কিছু স্ট্রাকচার আছে, এগুলো সব কমপ্লিট করে আপনি এখানে সাবমিটের উপর ক্লিক করে দেবেন। সাবমিটের ডাটার উপর ক্লিক করে দিলে এখানকার আপনার এখানে কি আপনার কাছে একটা জিমেল চাইবে। তো আপনার তাদের এক্সচেঞ্জার সাইটে যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট করেছেন সেই জিমেলটা এখানে বসিয়ে দেবেন। জিমেলটা বসিয়ে দিলে তারপর এখানে আপনার কাছে এক্সচেঞ্জার সাইটের ইউআইডিটা চাইবে। তো এই আপনার এক্সচেঞ্জ সাইটের ইউআইডিটা কোথায় পাবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যখন তাদের এক্সচেঞ্জার সাইটে লগ ইন অবস্থায় থাকবেন তো তখন আপনার সামনে ঠিক একটা পেজ চলে আসবে। তো এরকম একটি পেজ চলে আসতে এখানে এই দেখুন একটা ম্যান আইকন আছে, ম্যান আইকনের উপরে ক্লিক করে দিলে আপনার সামনে ঠিক এরকম পেজ চলে আসবে। তো এখানে এই যে দেখুন কপি লেখা আছে এটার উপরে ক্লিক করে দিলে এই ইউআইডিটা কপি হয়ে যাবে। তো ইউআইডিটা কপি হয়ে গেলে আপনারা আবার বটের ভিতরে চলে এসে এখানে ইউআইডিটা বসিয়ে দেবেন। তো আমি স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দিলাম, কারণ আমার নেটওয়ার্ক একটু স্লো কিছুদিন যাবৎ। তো আমি কথা বলেছি ওয়াইফাই লোকদের সাথে, তো তারা বলছে যে একটু টেকনিক্যাল সমস্যার কারণে এটা হচ্ছে, কারণ বর্তমানে লকডাউন চলতেছে, তারা আর কি এটা ঠিক করার জন্য চেষ্টা করতে আছে। তো ইউআইডিটা দেওয়ার পর তারপর এখানে আপনার কাছে আপনার যাবতীয় ডিটেলসগুলো চাইবে, যে আপনারা ওগুলোর ভিতরে জয়েন হয়েছেন কিনা। তো টুইটার এরা এদের ইউআইডি আইডি চাইবে, তারপর এখানে রিটুইট যে করেছেন তাই রিটুইট লিঙ্কটা চাইবে। তো এখন আবার অনেকে জিজ্ঞাসা করতে পারেন ভাই রিটুইট লিঙ্কটা কোথায় পাবেন। তো আমি আপনাদের এটিও আপনাদের সুবিধাতে দেখিয়ে দিই। তো রিটুইট লিঙ্ক পাওয়ার জন্য আপনার টুইটারটা ওপেন করবেন, এখানে ম্যান আইকন উপরে ক্লিক করবেন। তো ম্যান আইকন উপরে ক্লিক করলে এখানে প্রোফাইল লেখা পাবেন, তো প্রোফাইল উপরে ক্লিক করবেন। প্রোফাইল উপরে ক্লিক করলে এই যে টুইট রিপ্লাই একটা অপশন আছে, তো এখানে দেখুন যেগুলো রিটুইট করবেন এখানে চলে আসবে একটা বা একটা। এখানে শেয়ার বাটন উপরে ক্লিক করবেন, এখানে কপি লিঙ্কের উপরে ক্লিক করলে আপনি যে রিটুইটটি করেছেন যে পোস্টটি সেই লিঙ্কটি এখানে চলে আসবে। তো চলে আসার পর এখানে এখানে বসিয়ে এখানে পেস্ট করে দেবেন। তো তারপর এখানে দেখুন যে তারপর জিজ্ঞেস করতে যে আপনারা তাদের অ্যাডভাইজার চ্যানেল টেলিগ্রাম চ্যানেল তারপর তাদের টুইটার পেজ এসব ফলো করছেন কিনা। কিন্তু করে থাকলে ইয়েস দেবেন, না থাকলে নো দেবেন, কারণ এখানে কিন্তু কিছু ট্যাক্স আছে অপশনাল। তো এই যে প্রথম চারটি ট্যাক্সের পর পরের যে তিন চারটি ট্যাক্স আছে সেগুলো কিন্তু সব অপশনাল। তো যদি করে থাকেন তাহলে ইয়েস দেবেন, না করলে নো দেবেন। তো তারপর দেখুন এখানে আপনাকে বলবে যে আপনি এখানে $5 পেয়ে গেছেন, তো এখান থেকে $5 জিএসটি টোকেন দেবে। তো এটা তাদের এক্সচেঞ্জ সাইটের ভিতরে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে এটাকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন। তো এখানে কবে কি ডিস্ট্রিবিউশন করবে সকল কিছু বলা আছে, আপনারা একটু এখান থেকে দেখে নেবেন। আমি যেহেতু তিনটি ওপর শেয়ার করবো সেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই এত কিছু বলা যাবে না।
এখানে আপনার রেফার লিঙ্ক আছে, আপনি সেল রেফার করে এখান থেকে ইনকাম করতে পারেন। তো এখন যে আমি আপনাদের মাঝে অ্যাডোবটি শেয়ার করবো, সেই অ্যাডোবটি আপনাদের জন্য আরও অনেক গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এটি একটি লিমিটেড অফার ছিল, তো এখানে লিমিটেড অফার থাকলেও আপনারা তারপরে এখনও এখানে জয়েন করবেন, কারণ এখানে র্যান্ডমলিও 50 জন লোককে সিলেক্ট করবে। আর তাছাড়া প্রথম যে 2000 লোককেও কি প্রথম 2000 লোককে তো তারা একটি টোকেন দিবেই, তারপরে তারা র্যান্ডমলি আরও 50 জন লোককে সিলেক্ট করবে। তো তার জন্য বলবো আপনারা এখন এখানে জয়েন করে নেবেন। আর এটা অলরেডি অ্যাবিট এক্সচেঞ্জের সাইটে কি আইও চলতেছে, এটা অ্যাবিট কি পেমেন্টটা পাওয়ার সাথে সাথে কি আপনারা পেমেন্টই পাবেন অ্যাবিট এক্সচেঞ্জের সাইটের ভিতরে। তো আমি আপনাদের বিস্তারিত দেখিয়ে দিচ্ছি এটা এটার ভিতরে কীভাবে কি জয়েন করবেন। তো এটার ভিতরে জয়েন করার জন্য আপনারা কী করবেন, আবার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে থাকা 3 নম্বর লিঙ্কের উপর ক্লিক করে দেবেন। তো 3 নম্বর লিঙ্কের উপর ক্লিক করে দিলে আপনার সামনে ঠিক এরকম রিপোর্ট চলে আসবে। তো এরকম রিপোর্ট চলে আসলে আমি এখানে বিস্তারিত অনেক কিছু বলে দিয়েছি, আপনারা চাইলে এগুলো একটু পরে দেখে নিতে পারেন। তো আমি এগুলো দেখাবো না, আমি দেখাবো আপনারা এখানে কীভাবে জয়েন করবেন। দেখেন জয়েন করার জন্য দেখুন এখানে প্রথমে লেখা আছে সাইন আপ টু অ্যাবিট এক্সচেঞ্জার। তো এখানে দেখুন এই যে ক্লিকেয়ার লেখা আছে, এই যে ক্লিকেয়ার উপরে ক্লিক করে প্রথমে এই অ্যাবিট এক্সচেঞ্জার সাইটের ভিতরে একটি অ্যাকাউন্ট করে নেবেন। তো অ্যাবিট এক্সচেঞ্জার সাইটের ভিতরে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা সবাই জানেন। আমি আগের এক্সচেঞ্জার সাইটে যেভাবে অ্যাকাউন্ট করেছি ঠিক সেইভাবেই অ্যাকাউন্ট করতে হয়, কারণ প্রত্যেকটা এক্সচেঞ্জার সাইটের অ্যাকাউন্ট করার নিয়মই একই হয়। তো দুই একটা একটু আলাদা হতে পারে, তো সেগুলো আপনারা পারবেন, তো কোনো অসুবিধা নেই। তো এটি করার পর তারপর আপনারা কী করবেন, তাদের যে একটি এখানে তাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যে একটি চ্যানেল রয়েছে বা দুইটি মনে হয় গ্রুপ, তারা আপনারা কী করবেন এই দুইটির ভিতরে জয়েন করে দেবেন। তো আমি এখানে নাকি যাবতীয় লিঙ্ক দিয়ে রেখেছি, এগুলো আপনাদের কিন্তু এই গুগল ফর্মে ক্লিক করে করতে হতো, তো আমি এখানে দিয়ে রেখেছি। তো তারপর এখান থেকে কী করবেন, তাদের টুইটারে এই যে প্রথম যে লিঙ্কটি আছে এটা ক্লিক করে তাদের টুইটারে ফলো করে দেবেন। তারপর দ্বিতীয় যে লিঙ্কটি আছে এটা ক্লিক করে তাদের টুইটারে ফলো করে দেবেন। তো তারপর কী করবেন, এখানে গুগল ফর্মের উপর ক্লিক করে দেবেন। তো গুগল ফর্মের উপর ক্লিক করে দিলে আপনাদেরকে একটি ফর্মের ভিতরে নিয়ে চলে যাবে, তো সেই ফর্মটিকে আপনাদের পূরণ করতে হবে। তো কীভাবে কী পূরণ করবেন সেটি দেখে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো। তো তার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে এবং ভিডিওটা A to Z কন্টিনিউ করতে হবে। কোনো জায়গায় যদি আপনারা স্কিপ করে করে এই পর্যন্ত চলে আসেন তাহলে আমি আপনাদের বলবো আপনারা আবার ভিডিওটা কন্টিনিউ করেন, কারণ এখানে তো আমি 3টি অফার শেয়ার করেছি, 3টি অফারই কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই যদি দেখুন আমার নেটওয়ার্ক প্রবলেম, তো তার জন্য আমি কিন্তু আগেরগুলো স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়েছি। তো দেখি এটা আমি আপনাদের দেখাতে পারি কিনা লাইভে, তো না পারলেও আমি আপনাদেরকে বলে দেবো এখানে কীভাবে কী কাজগুলো করতে হবে। তো এই যে ফর্ম লিঙ্কের উপরে ক্লিক করলে আপনার সামনে ঠিক নোটি পেজ চলে আসবে। এই যে দেখুন এই আছে তাদের ফর্মটি, তো এখানে আমি সব আগে থেকে কমপ্লিট করে রেখেছি। তো আমি এখন আপনাদের দেখাবো আপনারা কীভাবে কমপ্লিট করবেন। তো আমি এই যে দেখুন তাদেরকে এক্সচেঞ্জ সাইটে অ্যাকাউন্ট করতে বলছিলাম, এই যে দেখুন তারা কিন্তু এক্সচেঞ্জ সাইটে অ্যাকাউন্ট করতে বলতে আছে। তো আপনারা তো আগেই করে নিয়েছেন, তাদের টেলিগ্রাম গ্রুপ দুইটাতেও জয়েন করে নিয়েছেন, তাদের আর কি টুইটারে ফলো করে দিয়েছেন, এক্সচেঞ্জ আর অ্যাবিট সাইটের এক্সচেঞ্জ আর টুইটার পেজে ফলো করে দিয়েছেন। তো এখান থেকে চাইলে আর কি তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা দেখতে পারেন। তো আমি এত কিছু দেখাবো না, কারণ আমার নেটওয়ার্কটা এমনি এমনি দিস হলো। তো আপনারা কী করবেন, এখানে একটু নিচের দিকে চলে আসবেন, তারপর প্রথমে এখানে আপনার নামটা দিবেন, নামটা দেওয়ার পর তারপর সাবমিট অ্যাবিট এক্সচেঞ্জারের UID দিবেন। তো সাবমিট অ্যাবিট এক্সচেঞ্জার, তো এটার UID কোথায় পাবেন, এটার UID ঠিক একইভাবে যদি আপনার প্রোফাইলের ভিতরে চলে যান ওখানে উপরে দেখবেন এটা UID লেখা আছে। তো এটা আমি এটাও আপনাদের দেখিয়ে দিই এটা কীভাবে আনবেন। তো এখানে আনার জন্য এই যে অ্যাবিট এক্সচেঞ্জার আছে এটার ভিতরে আপনারা চলে যাবেন, আপনারা এটা সাইন আপ করবেন, সাইন আপ করার পর এটার ভিতরে লগ ইন করে ফেলবেন। তো আমি আমার অ্যাকাউন্টটিতে কি লগ ইন করে আবার আপনাদের মাঝে ফিরে আসছি। তো আমি আবার একসাথে আপনাদের দেখিয়ে দিই যে আপনারা এটার ভিতরে কীভাবে কি সাইন আপটা করবেন। তো সাইন আপ করার জন্য আমি তো দেখিয়ে দিলাম কোন লিঙ্কের উপরে ক্লিক করবেন। তো এখানে দেখুন এই যে তাদের একটি এক্সচেঞ্জারের কি অ্যাপ্লিকেশন আছে, চাইলে আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো আপনারা এখানে সাইন আপ করার জন্য এখানে দেখুন উপরে ইমেল লেখা আছে, ইমেল উপরে ক্লিক করে দিলে এখানে আপনারা ইমেল দিয়ে দেবেন, ইমেল দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দেবেন, কনফার্ম পাসওয়ার্ড দেবেন, আর রেফারেল কোড তো এখানে শো করবে। তো তারপর আপনারা কী করবেন, এখান থেকে গেট কোড উপরে ক্লিক করলে আপনার জিমেলে একটি কোড পাঠিয়ে দেবে, তো আপনার কোডটি এখানে বসিয়ে রেজিস্টার উপরে ক্লিক করে দেবেন। তারপর আপনার মেইলে একটা ভেরিফিকেশন কোড আসতে পারে, আর মেইলের ভেরিফিকেশনের কি কোডটি এনে কি কোড বা লিঙ্ক চলে যেতে পারে, আপনার আপনার জিমেলটি ভেরিফাই করে নেবেন। তো তারপর এখান থেকে আপনাদের অটোমেটিক লগ ইন চলে আসবে। তো আমি এখানে আমার অ্যাকাউন্টের ভিতরে লগ ইন করে আপনারা দেখিয়ে দিচ্ছি UID আপনারা কীভাবে নেবেন। তো আমি এখানে চলে এসেছি, তো আমি একটু ভিডিওটা অফ করে লগ ইন করে নিই।
তো আমার নেটওয়ার্ক একটু স্লো থাকার কারণে আমি আপনার দেখাতে পারলাম না যে ইউআইডিটা কীভাবে কপি করবেন, কীভাবে কপি করবেন। তো আগের বারে কি আপনার আর কি আগের এক্সনার সাইট থেকে আমি যেভাবে কপি করার মাধ্যম থেকে গিয়েছি, আপনার ঠিক এই এক্সনার সাইটের ভিতরে একই জায়গায় পেয়ে যাবেন। আপনার সেখান থেকে কপি করে নিয়ে চলে আসবেন। তো কপি করে নিয়ে চলে এসে তো এখানে আপনার প্রথমে একটা নাম দেবেন, নাম দেওয়ার পরে এখানে আপনার সেই অ্যাপিট এক্সনার সাইটের ইউআইডিটা দেবেন। তো তারপর এখানে আপনার টেলিগ্রাম ইউজার নেম সাইবে, টেলিগ্রাম ইউজার নেম দিয়ে দেবেন। তারপর টুইটার প্রোফাইল লিঙ্ক সাইবে, আপনার টুইটার প্রোফাইল লিঙ্ক দিয়ে দেবেন। তারপর আপনার কাছে এখানে ESC20 অ্যাড্রেস চাইবে। তো এটা কিসের জন্য চাইতেছে আমি বলতে পারতেছি না, তারা এখানে বলতেছে কি তারা পেমেন্টটা এক্সচেঞ্জার সাইটের ভিতরে করে দিবে। তো তারপর তারা যখন চাচ্ছে এখানে আপনার দিয়ে দেবেন, তো তাকে তারা ESC20 অ্যাড্রেসের মাধ্যমে পাঠাতে পারে আপনার টেস্ট ওয়ালেটে। ঠিক আছে, তারপর এখানে একটা রেফারেল টেলিগ্রাম ইউজার নেম দিবেন। তো রেফারেল টেলিগ্রাম ইউজার নেম যেটা দিবেন আমি আপনারা দেখে দিচ্ছি, এটা দিবেন আপনারা সবাই এখানে এই নামটাই বসিয়ে দেবেন। তো এই নামটা আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে দেওয়া আছে, আমি এখানে একটা নাম ব্যবহার করবো। তো আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে দেওয়া আছে, এই যে দেখুন এখানে দেওয়া আছে। আপনি এটার উপর একটা ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। এটা কপি করে এনে এখানে আপনারা বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়া হয়ে গেলে এখানে সাবমিট ডিটেলসের উপর ক্লিক করে দেবেন। সাবমিট ডিটেলসের উপর ক্লিক করে দিলে আপনার এখান থেকে কাজটি কমপ্লিট হয়ে যাবে। তো তারপর তো আপনাদের মনে হয় যে এখানে আপনাদের ভুল হয়েছে, যেমন আমি কিন্তু এখানে কোনো রেফারেল লিঙ্ক দিইনি। এখানে আমি যাতে আবার রেফারেল লিঙ্ক দিতে পারি, এটাকে আপনারা কী করতে পারবেন, আবার এডিট করে এখানে রেফারেল লিঙ্ক দিয়ে আবার সাবমিট করতে পারবেন। তো তা এই যে দেখুন এখানে ইডিট ইউর রেসপন্স লেখা আছে, এটার উপরে ক্লিক করে আপনি আপনার আবার কি যেটা ভুল হয়েছে সেটা সঠিক করে নিয়ে এখানে আবার কি এটাকে পেস্ট করে দিয়ে দিতে পারবেন। তো এখানে দেখুন তারা কিন্তু এখানেও বলে দিয়েছেন ইউ গিভ অ্যাওয়ে, একই তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট। আপনার সাইড এটার ভিতরে জয়েন করে রাখতে পারেন, এখান থেকে খুব ভালো পরিমাণটা প্রফিট পাবেন। তো ভিডিওটা অলরেডি 16 মিনিটের হয়ে গেছে, আমি এর কথা বাড়াবো না। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা থাক, আমি আপনারা সবাইকে বলবো কি 3টা অফারের ভিতরে জয়েন করে নেবেন। আর যারা এখন আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন, যাতে করে আমার সকল নতুন নতুন আপলোডকৃত ভিডিওগুলো সবাই লাগে পেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আপনাদের সব বন্ধুরা আর কি ওই কি এইসব অফারের ভিতরে জয়েন করেন আর কি নানা রকমভাবে ইনকাম করতে পারে। তো এইটুকুই বলবো, আর বেশি কিছু বলবো না। আপনার খোদা হাফেজ, কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে আর এ থেকে বড়ো করলে আপনারা কিন্তু ভিডিওটা দেখতে চাইবেন না।